এই রাত্রিটি কোন রাত্রি সেই সম্পর্কে যদি আমরা জানতে যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে আমরা যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحرروا ليلة القدر من عشر الآخر من رمضان عائشة صدیقہ معاشا صدیقہ رضی اللہ تعالی عنہ تے বর্ণিত হাদিস আল্লাহ রাসূল বলেন তোমরা শবে কদর রমজানের শেষ দশকের বেজুল রাত্রিসমূহে অনুসন্ধান করো এই নির্দিষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি সম্পর্কে বলে যান নাই যে এই রাত্রিটি 21 তারিখ 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 25 তারিখ এভাবে কোন রাত্রি উল্লেখ করেন নাই আল্লাহ রাসূল বলেন তোমরা রমজানের শেষ দশকের মানে শেষ 10 দিন এই বেজুল রাতের মধ্যে শবে কদর দিয়ে অনুসন্ধান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আমাদের লাইভের সম্মানিত অতিথি আপনাদের সকলের সুপরিচিত ও সুনাম দৈন্য মুফাসসির আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার ও উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নত ওয়াল জামাতের সহ সম্পাদক এত ব্যস্ততার পরে হুজুরে আমাদেরকে আজকে লাইভে সময় দিয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ আজকে আমরা হুজুরের কাছ থেকে জানতে চাইমু শবে কদরের রাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এবং এই রাতের বিশেষ আমল সম্পর্কে জি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري شمانيتو আসাম স্টার ইন্ডিয়া চ্যানেলের কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মুবারক রমজানুল মুবারক মাসের লাইভ অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসীর সর্বপ্রথমে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র মুবারক রমজানুল মাসের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি তার সঙ্গে আসাম স্টার ইন্ডিয়া চ্যানেলের কর্মকর্তা যারা এত ব্যস্ততা থাকার পর রমজানের লাইলাতুল কদর সম্পর্কে বিশেষ লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এর জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে যে মুবারক রমজানের মাস এর মতো মুবারক ফজিলত এবং বরকতের মাগফিরাতের নাজাতের মাস নসিব করেছেন এর জন্য সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তৎসঙ্গে আজকে রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমতের 10 দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে তৃতীয় 10 দিন মাগফিরাতের আজকে যখন চলতেছে সেই মাগফিরাতের 10 দিনের মধ্যে বিশেষ একটা রাত্রি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন যে এই রাত্রিটি হলো লাইলাতুল কদরের রাত্রি রাত্রির ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের 30তম পারায় কমপ্লিটলি একটা সূরা নাজিল করেছেন যে সূরাটার নাম হলো সূরা কদর সেই সূরার মধ্যে আল্লাহ পাক এই রাত্রির ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন
যেমন সেই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাবকে বা এই কোরআনকে সম্মানিত রাত্রিতে নাজিল করেছি বা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, সেই কথা বলেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে বা সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ রাসূল উত্তর দেওয়ার আগে আল্লাহ আবার নিজে তার পক্ষ থেকে উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর, লাইলাতুল কদরের রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। এরপরের আয়াতে পরবর্তীতে আয়াতগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা আসবো আমরা। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাত্রিতে ফেরেশতা সকল এবং রূহ নিজেদের রবের অনুমতি ক্রমে প্রতিটি হুকুম নিয়ে দুনিয়ায় নেমে আসবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত এই রাত্রিটি পুরোপুরি শান্তিময় রাত্রি। সেখানে আল্লাহ পাক আবার বলছেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এখানে সর্বপ্রথম আমরা দেখতে যাই এই রাত্রিটির ফজিলত বরকত হওয়ার এক নম্বরের কারণ হলো আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অর্থাৎ এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। প্রথমত এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল হয়েছে কোরআনুল কারীম তিনবার, প্রথম নাজিল দিয়ে অর্থ হলো আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন এবং সে কোরআনুল কারীমকে তার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের কাছে সমজিয়ে দিয়েছেন, এই হলো প্রথম নাজিল। যে প্রথম নাজিল হয়েছে এই শবে বরাতের রাত্রিতে, যেমন শবে বরাতের রাত্রি সম্পর্কে প্রথমত আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি মুবারাক রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। যদিও সেখানে কিছু মুফাসসিরিনের কারণে আমরা বলছেন এখানে মুবারাকা লাইলাত দিয়ে লাইলাতুল কদর, কিন্তু না, সেখানে লাইলাতে মুবারাকার পরের আয়াতটা ক্লিয়ার করে দিতেছে ফিহা ইফরাগু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রিতে গুরুত্বপূর্ণ সব বিষয়ের ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয়, গুরুত্বপূর্ণ ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয় লাইলাতুল বারাতের রাত্রিতে, যেটা শাবান মাসের 15 তারিখের রাত্রি, এটাকে নিসফে মিন লাইলাতি নিসফে মিন শাবান বলা হয়, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি। সেখানে নাজিল দিয়ে অর্থ হলো আল্লাহ পাক তার কালামকে সিদ্ধান্ত নিলেন এবং জিব্রাইলের হাতে সমজিয়ে দিলেন যে রাত্রি সেটা ছিল লাইলাতুল বরাতের রাত্রি। এবং ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর দিয়ে আল্লাহ এখানে বুঝাইতে চাইছেন যে নুজুল সেটা হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীমকে লোহে মাহফুজ থেকে দুনিয়ার উপরের আকাশে অবতীর্ণ হওয়া দিয়ে এখানে লাইলাতুল কদরের রাত্রি। অন্য জায়গায় এই কোরআনকে নাজিল করা হয়েছে বলা হচ্ছে রমজানের মাসে, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এবং এই মাসের যে রাত্রিতে দুনিয়ার উপর আকাশে নাজিল হয়েছে সে রাত্রিটি হলো লাইলাতুল কদরের রাত্রি, এর জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাছাড়া পরবর্তীতে কোরআনুল কারীম প্রয়োজন বুঝে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৃতীয়বার ক্রমান্বয়ে 23 বছরে প্রয়োজনে প্রয়োজনে এক আয়াত দুই আয়াত এক রুকু কমপ্লিট কখনো এক সূরা অবতীর্ণ হয়েছে, ওই তিনবার নাজিল হয়েছে। এখানে নাজিল দিয়ে তৃতীয় নুজুল দুনিয়ার উপরের আকাশে নাজিল করেছেন আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে। এই রাত্রির মর্যাদা ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন, আল্লাহ নিজে তার রসুলকে প্রশ্ন করতেছেন ওয়ামা আদরাকা কামা লাইলাতুল কদর, এই কদরের সম্মানিত লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাসূল উত্তর দেওয়ার আগে আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর, অর্থাৎ এই রাত্রিটি হলো হাজার মাসের চাইতে উত্তম, অর্থাৎ 1000 মাস যদি কোনো মানুষ আল্লাহ ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়,
সমস্ত রাত্রি কমপ্লিটলি ইবাদতের মধ্যে 1000 মাসে কাটিয়ে দিয়ে দিলে পরে যতটুকু সওয়াব হতো এই এক রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের ইবাদতকারীদের উম্মতে মুহাম্মদের আমলনামায় সেই সমান সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেন বলেন সুবহানাল্লাহ। এখানে হিসাব করে মুফাসসিরিন কেরামদের অভিমত এখানে আসতেছে যে এখানে আল্লাহ 1000 কেন উল্লেখ করলেন, এর উর্ধে কি আল্লাহ উল্লেখ করতে পারেন নাই? এখানে বলা হচ্ছে যে সেই সময়ে আরবের মানুষের তাদের গাণিতিক সংখ্যা হিসাবের সংখ্যা 1000-এর ঊর্ধ্বে ছিল না, তারা 1000 পর্যন্ত গণনা করত। তাই আল্লাহ আরবি ভাষায় কোরআন যখন নাজিল করেছেন এর ঊর্ধ্বে কোন শব্দকে যদি আল্লাহ উল্লেখ করতে যেতেন তাহলে তাদের বুঝতে অসুবিধা হইতো, এর জন্য এখানে আল্লাহ 1000 কে উল্লেখ করেছেন। কিছু মুফাসসিরিন কেরামদের অভিমত হলো আল্লাহ এর চাইতে বেশি আরো সওয়াব দিয়ে দিতে পারেন এই রাত্রির ইবাদত করার কারণে। এই রাত্রিতে ইবাদত করলে সব কতটুকু হয় এখানে হাদিস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর কোন বান্দা যখন লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের ঈমান সহকারে সওয়াবের আশায় যখন ইবাদত করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসগুলি এই রাত্রি সম্পর্কে আছে। তাছাড়া এই রাত্রির মর্যাদা ফজিলত কি জন্য আল্লাহ পাক এতটুক দিলেন? পরের আয়াতে আল্লাহ বলছেন تنزل الملائكة والروح فيها, সেই রাত্রিতে আল্লাহর ফেরেশতারা দিয়ে এই ফেরেশতা দিয়ে গিয়ে বলা হচ্ছে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা যেটা কোনো হিসাব নেই, সেই রাত্রিতে দুনিয়ায় অবতীর্ণ হয়ে আসেন চলে আসেন। সঙ্গে ওয়ার রুহ, রুহ দিয়ে মুফাসসিরিন কেরাম বলছেন ওয়ার রুহে হাযা জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিছু সংখ্যক মুফাসসিরিনরা বলছেন রুহ নামে বিশেষ আর একদল ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ এই রাত্রিতে এই পৃথিবীতে অবতরণ করে দেন পাঠিয়ে দেন, এবং তারা আসেন বিজনে রব্বিহিম আল্লাহর অনুমতি ক্রমে মিন কুল্লি আম প্রতিটি হুকুম নিয়ে আল্লাহর নির্দেশ নিয়ে। তাদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য এখানে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে, উম্মতে মুহাম্মদীরা আল্লাহর বান্দা বান্দিরা যখন এই রাত্রিতে আল্লাহর ইবাদত করবে, দোয়া দরুজ তেলাওয়াত জিকির আজকার তাসবিহাত পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবে, তখন তারা যেন আল্লাহর দরবারে ওই সমস্ত বান্দা বান্দিদের সঙ্গে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ পাক এই নিষ্পাপ ফেরেশতাদের খাতিরে গুনাগারদের দোয়া কবুল করে নিবে এবং তাদের জীবনের গুনাগুলি মাফ করে দিবে। ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ এই দিন আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন, এদিনে সূর্য ডোবা মাত্র রাত্রি আরম্ভ হওয়া মাত্র, কেউ বিশেষ কিছু জায়গায় আল্লাহর ফেরেশতারা সেদিন প্রবেশ করে না। হাদিসের মধ্যে আসতেছে যেমন যে গড়ের মধ্যে কোন প্রাণীর এই ছবি থাকে, আমাদের অনেকের গড়ের মধ্যে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর ছবি বা নিজের ব্যক্তিগত ছবি, মা বাবার ফটো আমরা বানিয়ে রেখে দিই, বা অনেক ক্যালেন্ডার থাকে অনেক সময় অনেক ঘরের মধ্যে, সেই দিন এই সব ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাছাড়া যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, অথবা যে ঘরে মদপান করা হয় জেনা করা হয় এভাবে আল্লাহর নাফরমানের কাজগুলি হয় সেই রাত্রিতে যদিও অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা জিব্রাইল সহ নেমে আসেন তারা সেই ঘরের মধ্যে প্রবেশ করেন না। তাছাড়া এরপরে রাত্রির বিশেষ এই ফজিলত হলো সালামুন হিয়া হাত্তা মা তলাইল ফাজর, এদিনের রাত্রির শুরু থেকে সূর্যোদয় পর্যন্ত সূর্য উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি, অর্থাৎ আল্লাহ রহমত আর রহমত পৃথিবীতে অবতীর্ণ হইতে থাকে। হাত্তা মা তলাইল ফাজর, ফজরের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এমন প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় প্রশ্ন, এই রাত্রিটি কোন রাত্রি, এই রাত্রিটি কোন রাত্রি, সেই সম্পর্কে যদি আমরা জানতে যাই
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر من عشر الآخر من رمضان. عائشة صديقة مع عائشة صديقة رضي الله تعالى عنها تبرني حديث الله رسول بولكين تمر شب قدر رمضان الشيش دشكر بيزول راتريشم مهي ونشندان قرن نيدشت قرن الله رسول صلى الله عليه وسلم এই রাত্রি সম্পর্কে বলে যান নাই যে এই রাত্রিটি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এভাবে কোন রাত্রি উল্লেখ করেন নাই। আল্লাহ রাসূল বলছেন তোমরা রমজানের শেষ দশকের মানে শেষ 10 দিন বেজুল রাতের মধ্যে শবে কদর ডে অনুসন্ধান করো। এখানে আর একটা হাদিস উল্লেখ করা প্রয়োজন, কেন আল্লাহ পাক এই রাত্রিটাকে অনির্দিষ্ট করে রাখলেন? তবে বরাতের রাত্রিটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন নিসফিন লাইলাতে মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি। এর জন্য বলা হচ্ছে যে সেখানে আল্লাহ পাক মাফ করে দিবেন, ভাগ্য নির্ধারণ করবেন, এর জন্য আল্লাহ পাক সেই রাত্রিটাকে নির্দিষ্ট ক্লিয়ার করে দিয়েছেন। এখানে 1 নম্বরে না করার কারণ হলো, যদি শুধু রাত্রিটাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হতো তাহলে উম্মতে মুহাম্মদি যারা তারা অনেকে শুধু এই রাত্রির অপেক্ষায় থাকতো যে ওই রাত্রিতে যে তারিখে আসবে সেই তারিখে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, আর অন্য রাত্রিগুলিতে তারা ইবাদত করতো না। এর 1 নম্বরের কারণ একটা। 2 নম্বরের কারণ হলো, রাত্রিটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছে। আরেক জায়গায় আরেক হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন এই রাত্রি সম্পর্কে, তখন আল্লাহ রাসূল বাইর হয়ে আসছেন ঘরের বাইরে হুজরা মুবারক থেকে সাহাবায়ে কেরামদেরকে রাত্রিটি সম্পর্কে বলে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল যখন বাইরে আসলেন, আসার পরে দেখেন দুইজন সাহাবীদের মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি, একটা ঝগড়া আরম্ভ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে বলার আগে আল্লাহ পাকের হেকমত এখানে আল্লাহ রসুলের জেহেন থেকে, রসুল বলতেন না তবে সেটা বলা নয়, জেহেন থেকে আল্লাহ সেই রাত্রের কথাটা তুলে নিলেন। আল্লাহ রসুল বলেন, আমি এসেছিলাম লাইলাতুল কদরের রাত্রিটি তোমাদেরকে বলার জন্য, কিন্তু তোমাদের দুইজনের এই ঝগড়া তর্ক কথা কাটাকাটির কারণে আমার জেহেন থেকে আল্লাহ সেই রাত্রিটি তুলে নিয়ে গেছেন, এটা কোন রাত্রি? তবে আমার মনে হচ্ছে যে রাত্রিটির কথা আমাকে বলা হয়েছে সেই রাত্রিটি ছিল রমজানের শেষ 10 দিনের বেজুল রাত্রি, আমার এটা আমার মনে এখনো আছে বেজুল রাত্রি, তবে কোন রাত্রিটা এটা এখন আমার জেহেন থেকে তুলে নেওয়া হয়ে গেছে। তার থেকে একটা জিনিস প্রথম প্রমাণিত হয় যে আজকে উম্মতে মুহাম্মদি কত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত হলো। রাত্রিটি নির্দিষ্ট ছিল কিন্তু বঞ্চিত হলো দুই মুসলমানের মধ্যে, দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া তর্ক কথা কাটাকাটির কারণে এত বড় একটা নিয়ামত থেকে ওরা উম্মত বঞ্চিত হয়ে গেল। এর জন্য ওখানে আরেকটা হাদিস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মতের মধ্যে যখন দলাদলি ফিরকাবাজি আরম্ভ হবে তখন যেভাবে ঘুষ দিয়ে মানুষের মাথার চুল পরিষ্কার হয়ে যায়, ভোর দিয়ে মাথার চুল কাটলে যেভাবে মাথা পরিষ্কার হয়ে যায় সেভাবে উম্মতের মধ্যে যখন এই ফিতনা আরম্ভ হবে, বিভিন্ন দলাদলি তর্কাতর্কি কথাবার্তা ইখতলাফ ব্যক্তিগত রেষারেষি, তখন ইসলামটা এভাবে একেবারে পরিষ্কার হয়ে যাবে, মানে ইসলাম মিটে যাবে, মিটে যাওয়ার সময় হয়ে যাবে। এটা একটা আলামত ইসলাম পৃথিবী থেকে মিটে যাওয়া, উম্মতের মধ্যে অপ্রয়োজনীয় ইখতলাফ এবং তর্কাতর্কি যেটা আজকে আমরা আমাদের চোখের সামনে দেখতেছি, বিভিন্ন ভাবের নতুন নতুন ফিরকাবাজি, নতুন নতুন মাসলা মাসাইল এবং যে কোনো সাধারণ একটা বিষয় নিয়ে ওলামা কেরামদের মধ্যে এত এত যে বিতর্ক, অপ্রয়োজনীয় বিতর্ক, সেটা খারাপ লক্ষণ। আল্লাহ রসুল বলছেন যখন এভাবে অবস্থাটা আরম্ভ হবে তখন
ইমান ইসলাম মিটে যাবে, মিটে যাওয়ার একটা লক্ষণ আলামত হবে সেটা। এটার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বললেন আল্লাহুম্মা আমিন। কারণ এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে যে দুইজন সাহাবীর এই তর্ক কথাকাটার কারণে আমরা তার থেকে বঞ্চিত হলাম নির্দিষ্ট তারিখ থেকে। তবে আল্লাহ রসুল বলছেন বেজুর রাত্রিতে। এর জন্য ওলামাই কারামরা বলছেন এই রাত্রিটি 21 তারিখের রাত্রি হতে পারে, 23 তারিখের রাত্রি হতে পারে, এই 25 তারিখের রাত্রি হতে পারে, 27 তারিখের রাত্রিতে হতে পারে, 29 তারিখের রাত্রিতে হতে পারে। এর জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা অনুসন্ধান করো শেষ 10 দিনের বেজুর রাত্রিতে। বিভিন্ন ভাবে মুহাদ্দিসিন, মুফাসসির কারা, মুহাদ্দিসিন বা বুজুর্গানে দীন তাদের তাজরবা দিয়ে বিভিন্ন ভাবে তারা সেই রাত্রিটির কথা বলেছেন। তাছাড়া সবচেয়ে ভালো হয় যদি কেউ এই রাত্রিটি পাওয়ার ইচ্ছা রাখেন, শেষ 10 দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত যেটা হলো এতেকাফ। আল্লাহ রসুল রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এই 10 দিনের এতেকাফে কেউ যদি ঢুকে যান এবং সমস্ত প্রতিটি রাত্রি বেজুর রাত্রিতে যদি ইবাদত করেন, তাহলে সেই রাত্রির ফজিলত পাওয়া সম্ভব। কারণ এত মোবারক একটা রাত্রি, এক রাত্রি ইবাদত করলে দেখা যায় যদি কেউ একটা শবে কদর পেয়ে যান রাত্রি, তাহলে 1000 মাস বলা হচ্ছে, অর্থাৎ 83 বছরের মতো একটা রাত্রি ইবাদত করলে 83 বছরের ঊর্ধ্বে দেখা যায় ইবাদত করলে এক নাগাড়ে প্রতিটি রাত্রিতে যে সওয়াব হতো এক রাত্রি ইবাদতে আল্লাহ সেই সওয়াবটুকু দিয়ে দেন। তাছাড়া আর একটা সুন্দর ইবাদত করার এই রাত্রি পাওয়ার সুযোগ হলো, যদি আমরা প্রতিটি 10 দিনের প্রতিটি রাত্রিতে অথবা যদি বেজুর রাত্রির এশার নামাজ বা জামাত আদায় করে নেই, ফজরের নামাজটা বা জামাত আদায় করে নেই। কারণ হাদিস শরীফে আসতেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন এশার নামাজ জামাতের সহিত আদায় করে নেয় এবং ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে নেয়, মধ্যে যে সময়টুকুন গেল ওই সময়টুকুন আল্লাহ পাক তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব হিসাবে লিখে দেন। তাহলে এই এই একটা সিস্টেম আছে আমরা সেই রাত্রিটি পাওয়ার। আরেকটা হলো এতেকাফের মধ্যে ঢুকে রাত্রিতে ইবাদত করা। তাছাড়া কিছু সংখ্যক আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমরা একেবারে এটা শুধু নির্দিষ্ট করে নেই যে 27 তারিখের রাত্রি না, 27 তারিখের রাত্রি বলতে হাদিস শরীফে ওভাবে নির্দিষ্ট করে কোনো রাত্রি বলা হয় না যে 27 তারিখের রাত্রি শবে কদরের রাত্রি। হ্যাঁ, সেই ব্যাপারে অধিকাংশ বুজুর্গানে দিন বা মুহাদ্দিসিন যারা, তারা তাদের নিজের আমল দ্বারা অনেক সময় তারা বলেছেন যে তারা আমলের মাধ্যমে তারা অনেক সময় পেয়েছেন বেশিরভাগ এই রাত্রিটি বেশিরভাগ অনেক সময় হয়ে থাকে 27 তারিখের রাত্রিতে। এর জন্য অনেক এই 27 তারিখের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করেন, তাই বলে এটা কিন্তু আবার 27 তারিখের রাত্রি নয়। তাছাড়া এই রাত্রির আরামত সম্পর্কে বলা হচ্ছে যে রাত্রিটি হবে নির্মল, ঠান্ডা পরিবেশ, এরপরে যেমন এত শান্ত পরিবেশ থাকবে। তাছাড়া এদিনের সূর্য যখন উদিত হয়, দিন শেষ হওয়ার পর, রাত্রি শেষ হওয়ার পর সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হতে গিয়ে এই সেদিনের সূর্য পুরো পাওয়ার নিয়ে ক্লিয়ার রৌদ্রের রশ্মি নিয়ে না, মানে একেবারে নির্মল ভাবে ঠান্ডা হিসাবে রৌদ্র নিয়ে এদিনকে সূর্য উদিত হয়। তাছাড়া এই এই রাত্রি সম্পর্কে আর একটা গ্রহণযোগ্য অভিমত বুজুর্গ তিনি লিখে চেতেছেন যে আমি আমার সারা জীবনের অভিজ্ঞতার মধ্যে আমি দেখেছি যদি রমজান মাসের প্রথম তারিখটা রবিবার হয় তাহলে শবে কদর হয় এই 19 তারিখে তিনি বলছেন। এরপরে তিনি বলছেন যদি প্রথম তারিখ সোমবার হয় তাহলে 21 তারিখ হয় শবে কদর, মঙ্গলবারে যদি প্রথম তারিখ হয় তিনি বলছেন 27 তারিখ, এরপরে তিনি বলছেন বুধবার যদি হয় তাহলে 29 তারিখ হয়, বৃহস্পতিবার যদি হয় তাহলে আবার তিনি বলছেন যেটা বুধবার হয়, আবার বলছেন না প্রথম তারিখ যদি শুক্রবার হয় বেশিরভাগ দেখা যায় 27 তারিখ হয়। এটা হলো বুজুর্গানদের কৌল, এটা কিন্তু হাদিসের কোনো কথা না। আমরা আমাদের জন্য কর্তব্য হলো আমরা যদি সেই মুবারক রাত্রিটি ইবাদত করে ফজিলত পাওয়ার ইচ্ছা রাখি তাহলে আমরা বেজুর প্রত্যেকটা রাত্রিতে 21, 23, 27, 29 প্রত্যেকটি রাত্রিতে
আমরা যেন এই বেশি বেশি করে বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাত্রিটা কাটাইয়া দেই। তাহাজ্জুদের নামাজ, আর তিলাওয়াত, জিকির আসকার, ওয়াজ নসিহত বা জামাত তারাবির নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, তাহলে এই মুবারক রাত্রির সওয়াব আমাদের দ্বারা পাওয়া সম্ভব এবং আমাদের অনেকের জীবনের এই এই সবে কদরটা শেষ সবে কদর হতে পারে। আমরা অনেক আগামী রমজানে পৃথিবীতে থাকবো কিনা জানি না, তবে প্রত্যেকের আল্লাহ হায়াত দেব আমরা দোয়া রাখি সকলে বলেন আল্লাহ মান। এই মুবারক রাত্রির আমরা যেন বেশি বেশি করে ইবাদত করতে পারি। এই রাত্রিতে আল্লাহ পাক কয়েক প্রকার মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই যেমন যারা মুশরিকিন, মা বাপের নাফরমান, হিংসুক ব্যক্তি যারা অন্যের প্রতি হিংসা রাখে, গীবতকারী, চুগলখোরকারী ব্যক্তি, মদ পানকারী, সুদ গ্রহণকারী ব্যক্তি, এভাবে যারা তারা যতক্ষণ খালেস দিলে তওবা করে না তাদের কোন ইবাদত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর তারা যদি তখন খালেস দিলে তওবা করে নে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন এবং তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাছাড়া এই মুবারক রাত্রিতে যদিও সেটা হাদিসে নেই, তবে আমরা সেই ইবাদতটাও করতে পারি, এটা একটা ইবাদত। যেমন সেই রাত্রিতে আমরা কবর জিয়ারত করতে পারি, যদিও সুন্নত হলো সবে বরাতের রাত্রিতে, কিন্তু এটা একটা ইবাদত। সেই হিসাবে আমরা এই রাত্রিতে এই ইবাদত করতে পারি, দান খয়রাত করতে পারি। মুবারক সেই রাত্রির ফজিলত সওয়াব আমরা যেন প্রত্যেক ইবাদতের মাধ্যমে কাটাইয়া দিই। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দে। এই এই আরজটুকু আমি রাখি। আপনারা যে লাইভ অনুষ্ঠানে স্টার আসাম, আসাম স্টার ইন্ডিয়ার পক্ষ থেকে যে সময়টুকুন দিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রোতাদের প্রতি অনুরোধ রাখি প্রত্যেকে যেন এই রাত্রিটার অনুসন্ধান আমরা করি রমজানের শেষ বেশ বেশ জোর 10 দিনের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বেশি করে ইবাদত করার তৌফিক দেন এবং দোয়াতে আমিন আল্লাহ গুনাহগারকে আপনারা যেন শরীক রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কম সময়ের মধ্যে হুজুরের কাছ থাকিয়া আমরা এই শবে কদরের রাতের গুরুত্ব ও ফজিলত এবং এই রাতের বিশেষ আমল সম্পর্কে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। আবারও আমাদের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের লাইভ যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।